আমি জানি না মসজিদে মহিলা মুসল্লি আছে কিনা, আমাদের বোনরা আছে কিনা, বা এই মসজিদের আওয়াজ বাহিরের মাইকে যায় কিনা আমি জানি না। এখানে যারা বসে আছে প্রত্যেকে তো মা ছাড়া দুনিয়াতে আসে নাই, অধিকাংশের ঘরে স্ত্রী অথবা বোন আছে, অনেকের বোন মা স্ত্রী মেয়ে উভয় আছে নাই। তো টেলিভিশন কার ঘরে নাই? আপনি বলবেন যে জামশেদ ভাই আজকে অসুবিধা ওয়াজ করে খালি টেলিভিশনের পিছিয়ে পড়ে গেছেন। আমি তো দেখতেছি যে গরিব ধনী যা আছে সবার ঘরে টেলিভিশন আছে, এবং অশ্লীলতা সবচেয়ে সহজে ওখান থেকে প্রচার হয়। দুঃখ লাগে যখন দাদা নাতি দাদি ছেলের বউ একসাথে বসে সিরিয়াল দেখে, দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে। মানে এটা নর্মালাইজ হয়ে গেছে। কি হয়েছে আমি বলে দিচ্ছি, পৃথিবীতে কতদিন বাঁচবো আর কতদিন বাঁচবেন তা তো কেউ জানি না, তবে যদি এই বিষয়টাকে সিরিয়াসলি না নেন অশ্লীলতা কখনো থামবে না। যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে অনুরোধ করব, কেউ তো কারো উপর জোর করতে পারবে না, গণতন্ত্রের দেশ, একটা সরকারে চাইলে তো একটা আইন পাশ করে দিতে পারবে না, দশজন এসে বিরোধিতা করবে, করবে না? যত ভালো আইন হোক বিরোধীরা আছে কিনা, ধরেন আজকে সরকার যে হোক ABCD, যেহেতু গণতন্ত্রের দেশ চেঞ্জ হবে, 10 বছর আগে একজন ছিল, 20 বছর আগে একজন ছিল, এখন আরেকজন, 50 বছর পর আরেকজন, অথবা এই তো মারা যাবে আরেকজন আসবে, আসবে না? কিন্তু ধরেন একটা ভালো আইন করলো, মানে আপনি বলেন এই দেশের গভর্নমেন্টের কি এতটুকু ক্ষমতা আছে বলবে বিয়েতে গায়ে হলুদে গান বাজাবে না? বলেন আছে? আপনি মানবেন? আপনি মানবেন? আপনি জুমা মসজিদে আইসা না মানবেন, কিন্তু আপনার মেয়ের বিয়েতে তো আপনি মানবেন না, মানবেন? আপনি এখন আমার সামনে খুতবায় বসে না মানবেন? এটা আপনার ভাগ্নের বিয়েতে তো আপনি মানবেন না, এটা আপনার ছেলের বিয়েতে তো আপনি মানবেন না। এটা সরকার আপনি বলছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাও, আপনি তো লাইসেন্স ছাড়া চালান, চালান না আপনি? আপনার সরকার বলছে যে এক পাশে দিয়ে যাও আরেক পাশে দিয়ে আসো, কি করবো? আমাদের দেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, জ্যাম পড়ে গেছে, উল্টা যাবে, আপনি তো উল্টা চলে যান। আপনি মানেন? আপনি সরকারের ড্রাইভিং লাইসেন্স মানেন না, আপনি সরকারের রাস্তা পারাপার সিস্টেম মানেন না, ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে, আপনি রাস্তা দিয়ে দৌড় দিয়ে এবার পাঞ্জাবি লুঙ্গি প্যান্ট শার্ট যা আছে তোরা যাবে উঠতেন, আপনি ওইটা মানেন না বুঝি? আপনি একটা ভালো আইন করে ফেললে মেনে নেবেন, তো সৌদি আরবের ওরা কেন টেলিভিশন দেখে? আমি কিন্তু খারাপ ভালো বলতেছি না, ওই দেশের ল এখনো অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে যায় ঢিল বন্ধ করে দেওয়া? গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে বলে দেবে এই টেলিভিশন চ্যানেল চালাইও না? গভর্নমেন্টের কি ক্ষমতা থাকে? কেউ কোন পৃথিবীতে আপনি গত 1000 বছর একটা গভর্নমেন্ট দেখান যে কারো বিয়ে বাড়িতে যায় বলে দিছে তুমি ঘরে টিভি দেখিও না, তোমার ছেলের বউকে তোমার এই কি বলে ছোট ছেলে যাতে না দেখে, দেবর যাতে ভাবি কে না দেখে, একটা গভর্নমেন্ট দেখান। এত খারাপ কিছু মনে করার নাই, পৃথিবীর প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তার দেশের লোকজনকে শাসন করার জন্য শাসনে আসে, তা আপনি যেরকম ওরকম হবে? আমি খারাপ বলছি মনে না, খারাপ দিকে নিয়েন না, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে আমাদের জন্য পারফেক্ট, বুঝাতে পারি নাই, একটু রাজনীতির দিকে চলে যাচ্ছে কথাবার্তা, না হুজুর রাজনীতি, আমি রাজনীতি করতেছি না, আমি বলতেছি যে আপনি ইস্তেগফার করেন ভালো হয়ে যান। আপনি ভালো না হলে ভালো গভর্নমেন্ট হবে না তো, আপনি যখন মদ খাওয়া ছেড়ে দিবেন মদ ব্যবসায়ীরা মদ এনে করবে কি? ও ব্যবসায়ী, ও বোঝে না ব্যবসা, বোঝে না, ও পাগল, ও মদ কেন বেচে? আপনাকে খারাপ করার জন্য, নেশা করার জন্য? আরে না, ও মদ বেচে টাকার জন্য, এটা বেশি ওর লাভ হয়, বুঝাতে পারি নাই মনে হয়। এটা একটা যুক্তি যে সে হারাম হালাল বোঝে না, যে লোকে মহিলা দিয়ে পতিতালয় খুলে বসে আছে সে আপনাকে বুঝি জেনা করার জন্য ওই জায়গাটা খুলছে, সে মনে করে যে তার একটা তো কঠিন বিজনেস, বিনা পয়সার বিজনেস, বিনা পুঁজির বিজনেস, সে তো টাকা উপার্জনের মাধ্যম মনে করে। আপনি যাওয়া বন্ধ করে দেন, তার যখন বিজনেস হবে না সে এমনি বন্ধ করে দেবে। কি বলেন, সরকার যায় যায় মানে প্রত্যেক বিল্ডিং এ কোন বাসায় কয়টা তিনটা মহিলা আছে, চারটা পুরুষ আসা যায়, কতক্ষণ দেখবে? সৌদি আরবের মতো দেশে এইসব শাস্তির জন্য বরাবর শাস্তি দেওয়া হয় ধরা পড়ার পরে, তারপর তো অপরাধ হয়, মানুষ অপরাধ করে না বলবেন যে কম, তো ওদেশে মানুষ 4 কোটি, এদেশে মানুষ 16-17 কোটি, ওই যে শুরু থেকে অনেক নিয়মতন্ত্র ভাবে শুরু হয়ে আসতেছে,
এই দেশটা যুদ্ধ টুদ্ধ করে দুর্ভিক্ষে মানুষজন আস্তে আস্তে আমাদের দেশে সারা পৃথিবীতে মানুষ যায় কাজকর্মের জন্য, পুরো পৃথিবীর কৃষ্টি কালচার নিয়ে আসে। একজন আমেরিকা থেকে এসে বলে যে নো ম্যান, ইটস ভেরি ডিসকাস্টিং, ইউ নো, লুক এট দ্যাট ডার্টি, ইয়া ম্যান, আই ক্যান হ্যাভ ড্রিঙ্ক, ইউ নো, ইটস মাই রাইট, আই হ্যাভ টোটাল রাইট টু ড্রিঙ্ক অন দ্য ওয়ে, লুক, আই হ্যাভ লাইসেন্স। আপনি কি করবেন এখানে? আমেরিকা থেকে একজন এসে বলবে যে আমার মদ খাওয়ার লাইসেন্স আছে, আমি রাস্তা দিয়ে খামো। কি করবেন আপনি? এই দেশের মানুষ আন্ডার ডেভেলপমেন্টে আছে, সারা পৃথিবীতে যায়, নিজের যত ঐতিহ্য কৃষ্টি কালচার আছে নষ্ট করে বাইরের দেশে ঐতিহ্য যাবে। হুম, আমেরিকানরা খুব ভালো, সিঙ্গাপুরিরা খুব ভালো। কইলাম কেমনে ভালো? ওদের দেশে কোনো ঝগড়া নাই। আমি কইলাম কেমনে থাকবে? বাপে মেয়েরে হেঁটে নিয়ে যাচ্ছে, তুমি বললা যে ডার্লিন ইউ লুক সো কিউট, আই লাভ ইউ, ওই মহিলা বলবো যে নো নো নো, আই এম সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, দুঃখিত আমার বয়ফ্রেন্ড আছে। বাপে মাইন্ড করবে না, আমার দেশে করে তোরা ঘুষে এখন নাক ভাঙিয়ে দিন, তুই আমার সামনে আমার মেয়ের কষ্ট, ঝগড়া হবে কিভাবে ওই দেশে? ভাই আমি এটা মানি না, আমি জীবনও মানবো না এটা। আমি জামশেদ মজুমদার কোনোদিন মানবো না আমার মেয়েকে, আমার এক ছেলে এসে আমার সামনে বলবে আই লাভ ইউ, চলো আমার সাথে ঢেকে যাও, চলো ওখানে যা, লেটস গেট টুগেদার, না দরকার নাই। ওটা তো ভালো দেশ, মদ খেলে অপরাধ নাই। ওই দেশে তো এই খাওয়ার টেবিলে মানুষ মদ পান করে, বাপ ছেলে মিলে। তো তাহলে কোনো ঝগড়ার কোনো কারণ আছে ভাই? যেখানে বাপ পোলা, দেশের সরকার, পুলিশ যা আছে একত্র হয়ে মদ খায়। আমার দেশে এটা বলে মদ খেলোর বিয়ে করা কঠিন হয়ে যাবে। মির্সা কথা কই ওকে বিয়ে করাই, তবে মাইয়ার ফ্যামিলি যত আধুনিক হোক, যদি শুনে যে পোলা মদ করবে বলছে নো নো নো, আই এম সরি, এটা ঠিক আছে, আমি নিজেও রাতের বেলা ক্লাবে যাই, কিন্তু না আমার মেয়েকে কোনো মদখোরের কাছে বিয়ে দিব না। ঝগড়াটা কেন হবে না আমার দেশে বলেন? না না, আপনি যত ভালো করেন আমি তত ভালো করি না। তো ওই দেশে তো কোনো অপরাধই নেই, জেনা করা অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে, মদ খাওয়া অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে, পোলা পোলা বিয়ে করা অপরাধ না মানুষের রাইটের মধ্যে পড়ে। তো ঝগড়াটা হয় কি জন্য এই দেশে? এই তুই আমার বোনের দিকে শেষ কিল্লাই, এই তুই আমার মারে গেলে শেষ কিল্লাই, ঝগড়া তো হয় এইগুলো নিয়ে। পোলা মানে ঝগড়া কি নিয়ে হয় ভাই? সিটি দিছিস কেন? ইফটেজিং করছে ওই দেশে, ওই দেশে একটা মেয়েকে আই লাভ ইউ বললো যে আক্রমণ করে নো, কি হয়েছে? সে সন্ত দেখি, এরা বলতেছে যে এত বড় খানদান, সে ভুইয়াওয়াড়ের মাইয়া এইভাবে বলে, তার সাহস, তার দাদা সারে তো রিক্সা এই লাগে গেছে পাড়ায় পাড়ায়। এন আপনি বলতেছেন যে আমেরিকানরা ভালো, আমি বলেছি না আমরা কেমনে ভালো, ভালো আমরা, আমাদের গায়রাত আছে, আমাদের গায়রাত আছে আলহামদুলিল্লাহ। আমার সামনে কেউ মদ খেয়ে সোজা হেঁটে যেতে পারবে না, বলবে তুমি মদ খাচ্ছ কেন? এই দেশের নেতারা আপনি দেখেন, আপনি অনেক ভালো মন্দ ভাবে দেখেন, দেখি একটা মানুষের সাহস দেখি, একজন নেতা এখান থেকে হেঁটে যাচ্ছে, সে সিগারেট খাবে মদ খাবে, দেখি তো নেতা বলবো যেতে কে রে, বুঝলাম না হেঁটে যাচ্ছে, তো পরোয়াই করলো না, মদ খাই দেখি সামনে, একটা বলা তো তার অফিসে বিকেল বলা একবারে বাইন্দা কতক্ষণ পিটবো, কেউ যাও, তো ভয় গেছে। আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটছে, ঘটে নাই সিগারেট খাওয়া নিয়ে মাই দেয়া লাল করে দিছে, তুই না, তুই কি মানুষ মনে করিস না আমি যে দেশে তুই সিগারেট খাস? এই দেশের এই কলেজের ছাত্র যেগুলো 2 বছর সিনিয়র, যেগুলো 2 বছর জুনিয়র, মাত্র 2 বছর জুনিয়র যদি সিগারেট খায়, 2 বছর সিনিয়র যদি দেখে বিকেল ওরে ডাকে, ওর মান ছোট ভাই বলো এরকম করলে কেন, কি বড় মনে হয় না? বলো কি করলে বড় মনে হবে? 2-4টা লাগায় দে আসতে, ও ভয় আর খায় না, খাইলে লুকোয় লুকোয় খায়। আলহামদুলিল্লাহ আমাদের গায়রাত আছে, আমাদের কি আছে? গায়রাত আছে, আত্মমর্যাদাবোধ আছে। এই জন্য কেউ যদি আমার আত্মমর্যাদাবোধে আঘাত করে আমি ঝগড়া করি,